আমন্ত্রণ বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে আছেন শুভ হাসিন এবং আমি সাফাদ্দিন ফরিদ জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ দেশে আরও তিন দিন হিট অ্যালার্ট চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ দীর্ঘ বন্ধের পর খুলেছে স্কুল কলেজ বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ এর দুই সদস্য নিহত আটক দুই অস্ত্র গোলাবারুদ উদ্ধার চট্টগ্রামে আটচল্লিশ ঘন্টা পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা তিন পার্বত্য জেলা ও কক্সবাজার গামী বাসও বন্ধ কোন শক্তির চাপে নির্বাচনে এসেছিল জাতীয় পার্টি জাপা চেয়ারম্যানকে প্রশ্ন ওবাদুল কাদের পুনর্বাসন কেন্দ্রের আড়ালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আটশো জনের দাফনের তথ্য নেই কাছে সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকায় আজ সকালে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র এবং রাজশাহী যশসহ পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়ে আবহাওয়িদরা বলছেন দেশে টানা ছাব্বিশ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এই মৌসুমে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অস্বাভাবিক জলবায়ু পরিবর্তন এবং ঝড় বৃষ্টি না হওয়াতেই এই পরিস্থিতি বলছেন তারা এতে স্বাভাবিকের তুলনায় দিন তাপমাত্রা বেড়েছে চার ডিগ্রি আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়া সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এতে কমতে পারে তাপমাত্রা তবে মে মাস জুড়ে তাপপ্রবাহ থাকবে তাপপ্রবাহ সামনের দিকে অব্যাহত থাকবে এই চলমান তাপপ্রবাহ ইয়ের জন্য থাকার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছে আজকে থেকে আর পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকবে তবে বাহাত্তর ঘন্টার পরে তো পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে পারে সেক্ষেত্রে তাপ প্রবাহের তীব্রতা অনেকটা কমে আসবে তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে বা ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানে রয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু মৃত আবহাওয়া অফিসের বরাতে জানা গেছে যে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেখানে রয়েছে এবং জনজীবনের প্রভাব কেমন দেখছেন ঠিক এই মুহূর্তে রাজধানীর তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাঝারি তাপপ্রবাহ বলা যায় রাজধানীর উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আর জনজীবনে যে প্রভাব আপনাকে যদি আমি একটু দেখাই প্রচন্ড রোদে আসলে রাস্তাঘাট রাজপথ সব তপ্ত হয়ে আছে খুব স্বাভাবিকভাবে যেহেতু রাজধানীর বেশিরভাগ জায়গায় আসলে কংক্রিটে মোড়ানো কংক্রিটের দালান কোঠা এবং এখানে গাছপালার সংখ্যা একেবারেই কম তাই গরমে মানুষের দুর্ভোগটাও অনেক বেশি বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা তারা একেবারে সরাসরি এই গরমের প্রভাবে পড়ছেন তাপ প্রবাহের প্রভাবে তারা একেবারে সরাসরি তাদের জীবন বিপর্যস্ত আর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এসে যেটি দেখছি যে একেবারে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না যারাই বের হচ্ছেন একেবারে খুব জরুরি কাজে বা পর্যাপ্ত সংখ্যক ব্যবস্থা নিয়ে ছাতা বা পানি সহ বের হচ্ছেন এছাড়া আপনি জানেন যে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী দুই মেয়ের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দুই মেয়ের পরে বৃষ্টি হলেও তা প্রবাহ কিছুটা প্রশমিত হয়ে আসার কথা তারা বলছে তবে তাপপ্রবাহ কিন্তু একেবারে যাবে না পুরো মে মাস জুড়েই এই প্রবাহ অব্যাহত থাকবে বিষয় যে এবার যে দীর্ঘ সময় ধরে যে প্রবাহ চলছে এটি অনেকটাই অস্বাভাবিক কেননা এই এপ্রিল মাসে যে একটি স্বাভাবিক ঝড় বৃষ্টি হয় সেটি এবার একেবারেই হয়নি একবার দুবার হয়েছে তাই তার কারণে এই দীর্ঘ সময় ধরে এই যেটি আসলে মানুষের জীবনযাত্রাকে একেবারে কঠিন করে তুলেছে রাজধানী তো বটেই সারা দেশে আর রাজধানীতে যেহেতু গাছপালা বা সবুজের সবুজের আচ্ছাদন একেবারেই কম প্রয়োজনের তুলনায় তাই মানুষের অস্বস্তি অনেকটাই মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে গরমজনিত অসুস্থতার কারণে বিশেষ করে হিট স্ট্রোক যেটি শোনা যাচ্ছে সে আক্রান্ত হয়ে মানুষ আসলে হাসপাতালে যাচ্ছে সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন যেহেতু আহ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম তাই এই গরমে অস্বস্তিটাও বেশি প্রচুর ঘাম হচ্ছে সেই ঘামের কারণে মানুষের মধ্যে বাড়ছে এবং পানি শূন্যতার কারণেও মানুষের মানুষ আসলে অসুস্থ হয়ে যাচ্ছে একটি বিষয় যে এই গরমের কারণে বলা যায় একটি জরুরি অবস্থাই চলছে দেশ জুড়ে কেননা যেহেতু আরও তিন দিনের হিট অ্যালার্ট আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা মানুষকে আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে তারা পানি থেকে শুরু করে স্যালাইন এই ধরনের সামগ্রী তারা আসলে মাঝে বিতরণ করছেন তেমন আমরা দেখেছি সব কিছু মিলিয়ে যে আবহাওয়ার যে চরম ভাবাপন্ন অবস্থা সেটি থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটি আসলে একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ আমাদের সাথে থাকবেন এবারে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর মানিক বেশ কিছুদিন ধরেই চুয়াডাঙায় তীব্র তাপপ্রবাহ চলছে জনজীবনের প্রভাব কেমন দেখা যাচ্ছে আর পানিবাহিত রোগ এই সময় তো আক্রান্ত সংখ্যা বাড়ে হাসপাতাল পরিস্থিতি কেমন ধারাবাহিক তাপ্রব প্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায় আজকেও আজকে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেলা বারোটায় আর সকাল নটায় ছিল চৌত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তো সকাল নটায় যে চৌত্রিশ আজকে যে চৌত্রিশ ডিগ্রি চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা কিন্তু বেশ কয়েক দিনের চেয়ে সকালের দিকের তাপমাত্রা বেশি তো সঙ্গত কারণে আজকে ধারণা করা হচ্ছে যে বেলা তিনটে এবং সন্ধ্যা ছটায় যে তাপমাত্রা আমরা আবহাওয়া অফিসের কাছ থেকে পাব তাতে একটি বিষয় এখন থেকেই অনুমান করা যাচ্ছে সেটা হলো তাপমাত্রা একচল্লিশ কিংবা বিয়াল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে যে অবস্থায় কিন্তু গত তিন দিন ধরে মানুষ আছে তো সকাল থেকে এই অবস্থা থাকছে প্রতিদিনই যাচ্ছে গনগনে সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি যে কারণে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং যারা নিম্ন আয়ের মানুষ যারা ভ্যান রিক্সা চালান দিনমজুর শ্রেণীর মানুষ যারা বাজারে এসে মুটে মজুরের কাজ করেন শ্রম শ্রম বিক্রি করেন এবং যারা কৃষি শ্রমিক যারা সকালে মাঠে চলে যান কাজের আশায় তাদের তাদের কিন্তু হচ্ছে হচ্ছে এই তীব্র গরমের মধ্যে কাজ করতে আর বেশিরভাগ কৃষি শ্রমিক যারা খুব সকালে মাঠে এসে কাজ করছেন তারা কিন্তু বেশি সময় কাজ করতে পারছেন না তারা হাঁপি উঠছেন এবং তারা দ্রুত বাড়ি ফিরে যাচ্ছেন তারা বলছেন যে মাঠে আসলে প্রখর সূর্যের নিচে কাজ করা বেশ কষ্টসাধ্য এবং এই কারণে তারা খুব সকালে মাঠে আসছেন এবং যত দ্রুত সম্ভব তারা ফিরে যাওয়ার চেষ্টা করছেন তো যারা ভ্যান চালান তারাও সময় কাজ করতে না হাঁপি এবং তারা কখনো কখনো বিশ্রাম নিচ্ছেন মানুষ অসুস্থ হয়েও হাসপাতালে যাচ্ছেন ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে তাপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে প্রাইমারিতে সকালে শিফটের ক্লাস সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলিও হবে না ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল একুশে এপ্রিল কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি বাড়ানো হয় সাতাশে এপ্রিল পর্যন্ত সারা দেশে ত্রিশ এপ্রিল পর্যন্ত হিট অ্যালার্ট জারি রয়েছে এখনো এদিকে আগেই জানানো হয়েছে চৌঠা মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে দীর্ঘদিন স্কুল খোলার পর স্কুল আসতে পারছে ওদের স্বতঃস্ফূর্তভাবেই ওরা ক্লাস করছে তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয় স্কুলে এসে অনেক ভালো লাগছে আর ক্লাস করতেও ভালো লাগছে আমরা এতদিন পরে স্কুলে আমাদের ভালো লাগছে কিন্তু আরেকটা ফ্যান হলে ভালো হতো গরম একটু প্রচন্ড গরম এটা বাসায় গরম রাস্তাঘাটেও গরম স্কুলেও গরম গরমটা প্রচন্ড এটা বাচ্চাদের জন্য একটু অসহ্য করি কয় যে মা একটু গরম কেমনে কি করবো তাহলে সময় অল্প সময় দিয়ে যদি ক্লাস করে তো ভালো তাপপ্রবাহের মধ্যেই খুলেছে স্কুল কলেজ তবে তীব্র গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কম বিরূপ আবহাওয়ায় শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বিশেষ নজর রাখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এজন্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে নেওয়া হয়েছে সব ব্যবস্থা তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ অতিরিক্ত ছুটি পেয়েছে শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে রোববার খুলেছে স্কুল কলেজ বারো এপ্রিল থেকে টানা তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা প্রায় দিনই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই জেলায় তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে উপস্থিতি দেখা গেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ তীব্র গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে যশোরের স্কুল কলেজেও স্কুলে খুব গরম লাগতেছে ক্লাসে বসার পর হচ্ছে বিদ্যুৎ চলে গরমে আসতে খুব কষ্ট হচ্ছে যে তীব্র তাপমাত্রার কারণে স্কুলে আসার পর অতিরিক্ত গরম লাগছে এক সপ্তাহ ধরে রাজশাহীর তাপমাত্রা পার হচ্ছে 40 ডিগ্রির উপরে এই পরিস্থিতির মধ্যেই ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা এভাবে কষ্ট করে পড়াশোনা করার চাইতে বাসায় বসে করোনা বিভ্রাব করে পড়াশোনা করতে সেভাবে অনলাইনে ক্লাস করাই ভালো তাপপ্রdahের মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ক্লাস নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাচ্চাদের এটা একটু শুয়ে নিতে সময় লাগবে কিছুদিন কারণ প্রচন্ড গরম গরমের মধ্যে বাচ্চারা কতটুকু নিতে পারবে তারপরে কারেন্ট নিয়েও আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় যদি ইলেকট্রিসিটি চলে যায় সেটাও বাচ্চাদের জন্য প্রচন্ড একটা মানে কষ্টের কারণ হয়ে যাবে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে পাবনা তবে বৈরি আবহাওয়ার মধ্যেও লেখাপড়ার ক্ষতি চায় না শিক্ষার্থীরা এই গরমের মধ্যেও আমাদের কষ্ট করে স্কুল চালিয়ে যেতে হবে কারণ আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হবে গরমের মধ্যে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বিশেষ নজর রাখছে খুলনার স্কুলগুলো ক্লাস ঠিকমতো হচ্ছে তবে স্টুডেন্টের সংখ্যা একটু কম আর আছে তারা ক্লাসেই থাকে মাঠে দৌড়াদৌড়ি করছে না আমাদের শিক্ষকরা সবাই সেদিকে খেয়াল রাখছে বরিশাল চাঁদপুরে ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে হয়নি অ্যাসেম্বলি সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বান্দরবানে থানচি রুমা সীমান্তে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছে এ সময় আটক করা হয় আরও দুজনকে ভোরের সীমান্তবর্তী বাতলাইট এলাকায় ঘটনা এ ঘটে এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলা বারুদ ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান দুইজন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দারবান সদর হাসপাতালে আনা হবে তবে এখনো সেসব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে স্থানীয়রা জানান মথুরাত থেকে সকাল পর্যন্ত বাতলাত এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যায় গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঙ্কিং মারমা মঙ্কিং মারমা নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা তারা কে এনএফ এর কোন পর্যায়ের নেতাকর্মী এলাকার পরিস্থিতি এখন কি পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে দেখুন এখনো পর্যন্ত যে দুজন কে এন এফ এর সদস্য গুলিতে নিহত হয়েছে তাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমরা এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন এখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে সবার সাথে কথা বলার চেষ্টা করেছি তাদেরকে আসলে এখনো চিহ্নিত করতে পারেনি আর কিছু জানি রাখতে চাই যে গত এপ্রিলের তিন তারিখ থেকে যে ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুট এর পাশাপাশি ম্যানেজারকে অপহরণের ঘটনার পর থেকে কিন্তু যৌথ বাহিনী চার তারিখ থেকে অভিযানগুলো পরিচালনা করে থাকে এখানে সেনাবাহিনী র্যাব বিজিবি তার পাশাপাশি এখানকার আর্ম ফোর্স ব্যাটালিয়ান পুলিশ সহকারে কিন্তু পাহাড়ের দুর্গম যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে এখনো পর্যন্ত তাদের যে যৌথ অভিযান সেটি পরিচালনা করছে এই যৌথ অভিযান যখনই তহলগুলো বের হয়ে আমরা এখানকার যে নিরাপত্তা বাহিনী যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেমন জানিয়েছেন তারা যখনই তহলে বের হয়ে বা এই অভিযান পরিচালনা করার চেষ্টা কারণ তখন গুপ্ত তারা যে গুপ্ত আকারে যে তাদের উপর যে হামলাগুলো চালায় এবং এতে কিন্তু একজন সেনাবাহিনী সেনা বাহিনীর সদস্য কিন্তু নিহত হয়েছেন এবং গত সপ্তাহে আমরা দেখেছি এখানে কেএনএফ একজন সদস্য কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তো এখন যে রুমা থানছি এবং রুয়াংড়ি এলাকায় বেশিরভাগ রুমাতে পাইন্দু ইউনিয়ন রেম্যাক্রি ইউনিয়নের যে দুর্গম যে এলাকা রয়েছে বাকলা এলাকা থেকে শুরু করে রেমাক্রি প্রাংসা পর্যন্ত যে সেখানে বিপুল পরিমাণ এখনো যৌথ বাহিনী রয়েছে এবং সেখানে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে আমরা বিভিন্ন সূত্রে গোয়েন্দা সূত্রে এবং নিরাপত্তা বাহিনীর সূত্রে জানতে পেরেছি যে এখানে যতদিন না পর্যন্ত এই সকল সন্ত্রাসী অবস্থান করবে এবং তাদের এই কার্যকলাপ পরিচালনা করবে ততদিন পর্যন্ত এই যৌথ বাহিনী অভিযান চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি তো সর্বোপরি আজকে যে ভোর তিনটার দিকে সেনাবাহিনীর সাথে এবং এর পাশাপাশি যৌথ বাহিনীর সাথে যে সদস্যের যে প্রচন্ড গোলাগুলি হয়েছে বলে জানতে স্থানীয় বাসিন্দারা পেরেছি বলছেন থেমে থেমে প্রায় ছয় কিন্তু এখানে গোলাগুলি হয়েছে এবং গোলাগুলি পরে যখনই স্থানীয় বাসিন্দারা বের হন তাহার এই লাশগুলো দেখতে কিন্তু তারা দেখতে পান এবং এরপরে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে সেখানে সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে নিশ্চিত বলতে হবে তবে তারা ঘটনা শোনার পর পরই কিন্তু ঘটনাস্থলে চলে গিয়েছেন এবং সেখানে লাশ সেখান থেকে সুরাতা হল শেষে বান্দবান সদর হাসপাতালে মর্গে আনা হবে এবং তাদেরকে আটক করা হয়েছে যে গোলাবরুদগুলো সেখানে উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু পুলিশের কাছে সুপর্দ করা হবে বলে আমরা জানতে পেরেছি তবে নিহত পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এই হচ্ছে আমার কাছে বান্দরবানের রুমা থানচি এবং রংছুরি যে যৌথ বাহিনীর অভিযানে সর্বশেষ তথ্য বান্দরবান থেকে কথা হচ্ছিল সহকর্মী মংকিং মার্মার সাথে চট্টগ্রামে আটচল্লিশ ঘন্টা পরিবহন ধর্মঘটের সড়কে বাস কম থাকায় ভোগান্তিতে যাত্রীরা গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ভোর থেকে শুরু হয় এই কর্মসূচি এতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা তিন পার্বত্য জেলা ও কক্সবাজার গামী বাস চলাচল বন্ধ রয়েছে হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি বলে দাবি পরিবহন নেতাদের ময়মনসিংহ থেকে চট্টগ্রামে এসেছেন মোহাম্মদ আফতাব গন্তব্য বান্দরবান ভোরে একে খান মোরে বাস না পেয়ে প্রথমে বহদ্দার হাট ও পরে শাহ আমানত ব্রিজ এলাকায় যান কিন্তু বাস না পাওয়ায় পড়েছেন বিপাকে এখন এখন বুঝতে না ভাঙিয়া ভাঙিয়া হইলেও টাকা কোনো না এখন হচ্ছে মানে নিরাপদে পৌঁছানো আর কি বিষয় রোববার সকাল থেকে এমন অনেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে পড়েছেন ভোগান্তিতে একদিকে সপ্তাহের প্রথম কার্য দিবস অন্যদিকে দীর্ঘ ছুটির পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন উপজেলা তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের বাস চলাচলও বন্ধ রয়েছে গণপরিবহন সংকটে দুর্ভোগে যাত্রীরা কর্মকর্য এটা জানতাম না এখন রাস্তায় বেরোয় দেখি যে বাস কম গাড়ি ঘোড়া কম এখন আমরা অফিসে যাইতেছি এখন আসে না যে কোনো গাড়ি আসে না খুব কম আসতে আসতে কলেজে যাবো আমি বদ্রানাথ থেকে পর্যন্ত আসলাম প্রায় এক ঘন্টা চলে গেল চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বাস পোড়ানোর প্রতিবাদ সহ তিন দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার বাস ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের অভিযোগ আন্দোলনের নামে হয়রানিমূলক গ্রেপ্তারের শিকার পরিবহন সংশ্লিষ্টরা থুয়েটে যে ঘটনাটা ঘটছে ওইখানে একটা আবসর হতমাত্রা হওয়ার পর আমাদের গাড়িগুলো ঘুরাই দিছে আমরা এগুলোর ক্ষতি পূরণ চাচ্ছি পাশাপাশি যারা গাড়ি শব্দ দিচ্ছে না খাপ্তায় সড়কে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি গত বাইশ এপ্রিল কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে চুয়েটের দুই ছাত্র নিহত হয় এর প্রতিবাদে আন্দোলনের নামে সহপাঠীরা এই ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করে পুলিশ তবে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় কাপ্তাই সড়কে যান চলাচল আলোচনার মাঝেই পুড়িয়ে দেয়া হয় তিনটি বাস চট্টগ্রাম কোন শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এছাড়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতাদের লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি বঙ্গবন্ধুর পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিনে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নেতাকর্মীরা ফুলাল শ্রদ্ধা জানানোর পর দোয়ায় অংশ নেন তারা বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জীবনের উপর আলোকপাত করে তার আদর্শ লালনের তাগিদ দেন ওবায়দুল কাদের চাপের মুখে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন জাতীয় পার্টির জন্ম বন্দুকের নল থেকে জন্ম তো বন্দুকের নল থেকে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসার প্রতিক্রিয়ায় বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে তারা সাবার শরীফ যা দেখে সেটাও দেখে না কেন সেটা তাদের জিনিস আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বনানী কবরস্থানে শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আট জেলার উনিশ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি এর মধ্যে লক্ষ্মীপুরে এক ইউপি সদস্য প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এছাড়া নীলফামারীর থাকা ও রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনেও চলছে ভোটগ্রহণ তেরো বছর পর ভোট লক্ষ্মীপুরের পাঁচ ইউনিয়নে তাই সদর উপজেলার দালালবাজার বাজার দক্ষিণ হামছাদি তেওয়ারিগঞ্জ বাঙ্গাখা ও লাহারকান্দির মানুষের আগ্রহের যেন কমতি নেই রোববার সকাল থেকে কেন্দ্রে ভোটার দেখা গেছে চোখে পড়ার মতো তেরো বছর পর ভোট হইতেছে ভোটাররা অতি উৎসাহে তাদের নিজ নিজ প্রার্থীকে পছন্দ মতো ভোট দিতেছে কোনো প্রকার জামিলা ছাড়াই ভোট এই পর্যন্ত আমরা দেখতে আসছে সুস্থ হচ্ছে আমরা নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট দিতে পারছি পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আঠাশ জন সদস্য পদে দুশো পঁচিশ জন ও সংরক্ষিত ওয়ার্ডে লড়াই তেষট্টি জনের ভোটার সংখ্যা এক লাখ বাইশ হাজার নশো আঠাশ জন ছেচল্লিশটি কেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি র্যাব কোনো পক্ষ থেকেই কোনো ধরনের কোনো অসুবিধার আমরা কোনো অভিযোগ পাইনি পুলিশের উপস্থিতি রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে মোবাইল এবং স্ট্রাইকিং টিম রয়েছে আমরা সার্বক্ষণিক মুভমেন্টের উপরে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলার তিন ইউনিয়নের ভোটে পনেরোটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নেওয়া হয় প্রস্তুতি তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি এবং রাজশাহী বরগুনা সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি করে ইউনিয়নে ভোটগ্রহণ হয় রোপ রোদের মধ্য দিয়েও আনন্দ সহিত এই ভোট কিনতে এসে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি নেবৃর্গঞ্জ যে ভোট যে খুব মনের আনন্দ খুবই আনন্দ এবং রোদ যে গায়ে গায়ে লাগছে তাও আমরা মনে করি না যে রোদ গায়ে লাগছে এদিকে নীলফামারী জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি দেখা গেছে একই চিত্র দেখা গেছে রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র পদে উপনির্বাচনেও বেশ নন্দী ইন্ডিপেনডেন্ট নিউজ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদারের বিরুদ্ধে তদন্ত শুরুতে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার অপেক্ষায় পুলিশ দাফনের আগে মরদেহে কাটা ছেঁড়া দেখে স্থানীয়দের দাবি এর আগে শরীরের অঙ্গ জনকে দাফনের কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি মিল্টন নিজেই স্বীকার করেছে এক্ষেত্রে নিয়ম নীতি না মানার মিল্টন অনুদানের টাকায় মিরপুরে চালান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে এই পুনর্বাসন কেন্দ্র এখানে আশ্রিতদের দাফনের সময় শরীরে কাটা চিহ্ন দেখার দাবি চোদ্দ সালে প্রতিষ্ঠার পর থেকে সাড়ে আশ্রিতকে দাফনের দাবি করেছেন মিল্টন তবে মাত্র দেড়শো জনের ছবি বা তথ্য প্রমাণ আছে তার কাছে বাকি আটশো নিয়ে নেই কোনো তথ্য নানা সময়ে একই নামে একাধিক ব্যক্তিকে দাফনের স্বীকারোক্তি দিচ্ছেন তিনি নিজেই একই কবরস্থানে যখন আমরা আজকে আমার তিনজন বাবা মারা গেছে বা দুজন মা মারা গেছে চারজন মারা গেছে তখন একজন আর রশিদ মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায় কিন্তু সেকেন্ড বার বা বারবার যাতে কিছুই নাই আর আমাদের শপেজ একই একইজন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতেও তো স্টাফ আচায় না স্বীকার করতে শিখে এটা তো আমি বললাম যে আমি এভাবে করছি দু সাল পর্যন্ত এই পুনর্বাসন কেন্দ্রের মরদেহ গোসল করানো হয়েছে পাশের বাইতুস সালাম মসজিদে তবে মরদেহে কাটাছেরা দাগ দেখে সন্দেহ হলে এর ভিডিও করার কথা বলেন স্থানীয়রা এরপর আর সেখানে মরদেহ পাঠাননি মিল্টন দোতলা ম্যাচ আছে তো ম্যাচের দিকে তুমি নামবা নাইমে এগুলো ভিডিও করার ছবি তুলবা যে এই কথা বলা হয়েছে তারপর থেকেই আর একটা লাশও পাঠায়নি ওরা বুঝতে পারছে যে লোকজন দেখে ফেলছে এরকম কিছু এরপরে গোসল করানো বাদ দিছে আর কি একই দাবির মুখে অনুদান দেয়া লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করেন মিল্টন বেশ কিছুদিন যাওয়ার পরে দুইজন একদিন পর লাশ আসতে তারপর বললো যে কাকা এখন তো আমার একটু সলভেন্সি হয়েছে মানে আমি আমার এখন টাকা পয়সা হয়েছে আপনি আর দেওয়া লাগবে না আমি দিতে পারবো এত সবের পরও সক্রিয় নয় পুলিশ তদন্ত শুরু করতে তারা রয়েছেন আনুষ্ঠানিক অভিযোগ আসার অপেক্ষায় তারপর আপনার কর্মকর্তাকে বলেছি যে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন যাচাই করে দেখেন যে এর ভিতরে কোনো ফৌজদারি কোনো বিষয় আছে কিনা যদি ফৌজদারি কোনো বিষয় থাকে আমরা সেটা আইনের আওতায় আনবো এদিকে নানা সময় এলাকায় সংঘাত সৃষ্টি ও নিজস্ব পেটোয়া বাহিনী গড়ে তোলার অভিযোগও রয়েছে এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রেকর্ড পরিমাণ মুনাফা নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি পনেরো শতাংশ মুনাফায় এই বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে মে এতে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মিলবে বারোশো পঞ্চাশ টাকা গত তেসরা এপ্রিল সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের অনুমোদন করে এই বন্ডের মাধ্যমে কোম্পানিটি এক হাজার পাঁচশো কোটি তুলবে যার মধ্য থেকে এক হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডের মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় করা হবে বাকি পাঁচশো কোটি টাকা ব্যয় করা হবে বেক্সিনকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে এই বন্ডের সমন্বয়ক হচ্ছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এই বন্ড অপরিবর্তনযোগ্য ও পুনরুদ্ধারযোগ্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন দু হাজার চব্বিশের খসড়ার বেশ কিছু উপাদানে তথ্য সুরক্ষার চেয়ে নিয়ন্ত্রণ প্রাধান্য পেয়েছে বলছে টিআইবি এর ফলে মানবাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণে শঙ্কা তৈরি হয়েছে জানিয়েছেন সংস্থা নির্বাহী পরিচালক ডক্টর সামান সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডক্টর ইফতে সামান টিআইবির পর্যালোচনায় বলা হয়েছে আইনের খসড়ার আগের চেয়ে জনসম্পৃক্ত বেশি রাখা হয়েছে তবে অনেক ক্ষেত্রে তথ্যের নিয়ন্ত্রণ প্রাধান্য পেয়েছে এছাড়া আইনের মৌলিক জায়গাগুলো আরও বেশি জটিল হয়েছে ব্যক্তি স্বার্থ রক্ষার চেয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার গুরুত্ব পেয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের অধীনে কমিশন গঠনের দাবি জানিয়েছে টিআইবি এছাড়া ব্যক্তিগত তথ্যের সংজ্ঞায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় গুরুত্ব দিয়েছে সংস্থাটি জনস্বার্থ ও সরকারি স্বার্থকে আলাদা করে তথ্যের প্রাপ্যতার জন্য আইনি কাঠামো দাবি জানিয়েছে টিআইবি। আমি মনে করছি যে এমন একটি আইন হয়েছে যেটাতে অংশীদারকে মোটামুটিভাবে তার প্রশংসনীয় ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সেখানে অনেক সময়ই লাগতেছিল আমরা যেগুলো সফলতা করেছি সবই মানা হয়েছে সেটা বলতে পারব না। ব্রাজিল থেকে গরুর মাংস আসলে খুচরায়ে দাম পড়বে 550 টাকা কেজি। এতে মাংসের বাজার সহনীয় হবে বলে দাবি আমদানিকারকদের তবে খামারিরা বলছেন মাংস নয় গরুর উন্নত জাত আনলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব একই সাথে সুরক্ষা পাবে দেশীয় উদ্যোক্তারা মাংসের দাম কমাতে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকায় উঠেছে এ অবস্থায় ব্রাজিল থেকে মাংস আমদানি করতে চায় ঢাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে গেছেন তাদের গরুর মাংসের দাম পড়বে চারশো টাকা কেজি আমদানি কারকরা বলছেন দুই সাল থেকে মাংস আমদানি বন্ধ রয়েছে চোরাই পথে ভারত থেকে অল্প পরিমাণ হিমায়িত মহিষের মাংস আসছে সেই মাংস ঢাকায় বিক্রি হয় পাঁচশো টাকা কেজিতে কেনেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা আমরা তো অনেকদিন ধরে অপেক্ষা করছি যেহেতু ভোক্তারাও মাংস পাচ্ছে না আমরা অপেক্ষা করছি আমদানি হলে যে আমদানি কারকরা আগে ছিল যাদের ব্যবসা ছিল যারা ইনভেস্ট করেছিল ইনফ্রাস্ট্রাকচারে কোল্ড স্টোরে গাড়িতে তারাও বেঁচে যায় অনেকগুলো পরিবার ভালো চলতে পারে সেই সাথে ভোক্তারাও কিন্তু মাংস খেতে পারবে বিশেষজ্ঞরা বলছেন আমদানি করা মাংসের দাম কম হলেও হিমায়িত খাদ্যে অভ্যস্ত নয় এ দেশের মানুষ মান নিয়েও থেকে যায় কম দামে পাইতে গেলে লো গ্রেডের মাংস আসতে হবে সেটা শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্টগুলো ছাড়া চলার কোনো সুযোগ নেই মানুষের আমার মনে হয় এখান থেকে আসলে যথার্থই তারা যেটা বলছে যে সেটা হচ্ছে যে মানে মানুষের বিষ খাওয়ার প্রতি যে রুচি বা ইয়েটা সেটা অনেকটা নষ্ট হবে বলে আমি মনে করি কিন্তু খামারিরা বলছেন মাংসের দাম কমাতে গিয়ে দেশের উদ্যোক্তাদের বিপদে ফেলার পরিকল্পনা হচ্ছে তাই মাংস আমদানি না করে গরুর উন্নত জাত নিয়ে তাদের আমাদেরকে ব্রাজিল থেকে কিংবা আসার এমব্রায়ো আমদানি করতে হবে সিমেন্ট কিংবা এমব্রায়ো আমদানি করে ব্রাজিল যেই জাতের গরু লালন পালন করে মাংস উৎপাদন করতেছে আমরা সেই জাতের গরু আমাদের দেশে লালন পালন করে আমরা মাংস উৎপাদন করে আমরাও দেখাই দিতে চাই ব্রাজিল থেকে কম দামে আমরা আমাদের দেশে উৎপাদন করে আমরা আমাদের দেশের জনগণকে মাংস খাওয়াতে সক্ষম হবো ইনশাল দশ বছরে গরুর সংখ্যা বেড়েছে দশ লাখ আর মাংসের দাম বেড়েছে একশো পঞ্চাশ শতাংশের বেশি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নিরাপত্তা ত্রুটি বুঝতে পেরেই বোয়িং কোম্পানি ড্রিমলাইনার লাইনার উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বলে ধারণা এভিয়েশন বিশেষজ্ঞদের এই ত্রুটি প্রমাণিত হলে বিশ্বজুড়ে এগারোশোর বেশি ড্রিম লাইনার না ওড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের এতে বড় ধাক্কা খাবে বাংলাদেশ বিমানের ব্যবসা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাবেক এক প্রকৌশলী ড্রিম সিরিজের কাঠামোগত ত্রুটি নিয়ে তথ্য প্রকাশ করেন পরে এই সিরিজের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় কোম্পানিটি এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে এখন এই বিষয়টি আলোচিত হচ্ছে বেশি বিশেষজ্ঞরা ধারণা করছেন নিজেদের উড়োজাহাজে ত্রুটির বিষয়টি বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোয়িং কোথায় হয়তো বা ওনার চোখে পড়ছে যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে বা হতে পারে তারা এটাকে স্লো ডাউন করার যে চিন্তাটা করছে বই হয়তো বা প্রেক্ষিতে প্রেক্ষাপটে হতে পারে এটা যেটা বলেছিলেন যে দ্রুত উৎপাদন করতে গিয়ে মানে ছাড় দেওয়া হয়েছে তার মানে এটাকে তারা স্বীকার করে নিলেন যে কারণে উৎপাদনটা কমে আনবে হ্যাঁ প্রকারান্তরে তো সেটাই বোঝা যায় আর কি হ্যাঁ কেননা এই এয়ারক্রাফটটা যখন ডেলিভারি শুরু হলো তখন অনেক মানে আনএক্সপেক্টেড নাম্বার অফ এয়ারক্রাফ্টের অর্ডার সারা বিশ্ব থেকে তারা প্রকিয়র করেছিল বহরে থাকা ছয়টি ড্রিম লাইনার দিয়ে যুক্তরাষ্ট্র কানাডা সহ কয়েকটি লম্বা রুট পরিচালনা করে বাংলাদেশ বিমান এগুলো সহ বিশ্বজুড়ে চলছে এই সিরিজের এগারোশোর বেশি উড়োজাহাজ ত্রুটির কারণে এসব বসিয়ে দিতে হলে আকাশ পথের ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা এভিয়েশন সংশ্লিষ্টদের এতগুলো এয়ারক্রাফ্ট যদি গ্রাউন্ডেড করা হয় সেই ক্ষেত্রে বিশ্ব ইয়ার চলাচলের ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় দেখা দেবে এবং অন্যদিকে এয়ার লাইনগুলো কিন্তু একটা বড় সমস্যায় পড়তে হবে এর আগেও 737 ম্যাক্স উড়োজাহাজে ত্রুটি নিয়ে আলোচনা উঠেছিল এর জেরে প্রায় 400 বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেয় সবশেষ গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর বোয়িং 767 উড়োজাহাজের জরুরি বহির্গমন স্লাইডার খুলে যাওয়ার ঘটনা ঘটে আল আমিন হক আহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত যাতে চোখরা সব ইস্কু ইউসি ধন্যবাদ সবাইকে